আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন রহমতে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে তো বন্ধুরা আল্লাহার ভাইয়েরা আছেন যারা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিলেন তো দীর্ঘ অপেক্ষার পরে আমি মনে হয় আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসতে সক্ষম হয়েছি আর সুখবরটা হচ্ছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা বাংলাদেশে অফিসিয়ালি আজকে লঞ্চ হয়ে গেছে আজকে চব্বিশ দশ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি আশা করছি সামনের শুক্রবার শনিবারের মধ্যে শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাবে আহ তো আমার মনে যেটা মনে হয় যে শুক্রবারে আপনার হিরোর যে ফ্ল্যাগশিপ শোরুমটা রয়েছে ঢাকার তেজগায়ে সেখানে হয়তো আপনারা কালকেই বাইকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা জন্য অপেক্ষা করতেছিলেন ভিডিওর স্ক্রিনে দেয়া ফোন করে নাম্বারে অথবা স শরীরে যে ঢাকার মিরপুর সাইড ফিটে হিরোর অথরাইজড একটি শোরুম যে শোরুমের নাম হচ্ছে এভি অটো ট্রেডার্স থ্রি এই শোরুমে যে কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার টাকা প্রি বুক করে বাইকটা আপনার আপনারা কনফার্ম করতে পারেন বন্ধুরা তো আজকে আমি হচ্ছে এই বাইকটার জাস্ট বেসিক ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং বাইকটার কত টাকা প্রাইস ধরা হয়েছে সেটাও এখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এই বাইকটার সামনে কিন্তু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে নব্বই বাই নব্বই সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আমাদের মানে একশো সিসি সেগমেন্টের যে বাইকগুলো বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত একশো সিসি সেগমেন্টের বাইকে এই নব্বই বাই নব্বই সেকশনের টায়ার ব্যবহার করা হয়নি এবং পিছনে একশো বিশ সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন হিসেবে বিএস সিক্স এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই বাইকটার দুটি ভেরিয়েন্ট আসার কথা ছিল একটা হচ্ছে সিবিএস ভেরিয়েন্ট আর একটা হচ্ছে এভিএস ভেরিয়েন্ট সিবিএস ভেরিয়েন্টটা বাংলাদেশে লঞ্চ করা হয়নি শুধুমাত্র এভিএস ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে যেটার প্রাইস ধরা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা বন্ধুরা বাজাজ এম এস একশো পঁচিশ সিসির একটা বাইক প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল যেটার প্রাইস ধরা হয়েছিল এক লক্ষ উনব্বই হাজার টাকা চিন্তা করা যায় এক মানে একশো পঁচিশ হাজার টাকা তাও আবার বিএস ফোর এমজিন দিয়ে যদিও বাইকটা অনেক সুন্দর মানে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু প্রাইজের দিক থেকে আসলে একদম ভালো লাগেনি আর এই প্রাইস বেশি ধরার কারণে কিন্তু বাংলাদেশে বাইক লাভাররা একদমই মুখ এরকম ঘুরে নিয়েছে ঠিক আছে তো আমার যেটা মনে হয় বন্ধুরা আপনারা হচ্ছে শোরুমে যে বাইকটা দেখবেন আগে মানে না দেখে কোনো কিছু কিনবেন না বা প্রি বুক করবেন না আগে সশরীরে এসে বাইকটা আপনারা দেখবেন দেখে পছন্দ হলে তারপরে আপনারা প্রি বুক করবেন কারণ সবারই কষ্টের টাকা আমরা গরিব হই মানে যে বড় লোক বা মিডল ফ্যামিলির যার যার টাকা তার তার কষ্টের টাকা সো আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে প্রি বুক প্রি বুকিং করবেন ঠিক আছে তো আমার যেটা মনে হয় বন্ধুরা যে বাইকটা যেহেতু মোটামুটি ভালো ফিচার রয়েছে সেক্ষেত্রে দামটা মনে হয় ঠিকঠাক আছে তো আপনাদের কাছে কি মনে হয় বাইকটার দাম কি ঠিকঠাক আছে নাকি দাম বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই বাইকটা নিয়ে আমি আজকে লাইভ ভিডিও করতে পারলাম না কারণ বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি আসলে আজকে ভিডিওই করতে পারিনি টোটাল কোনো ভিডিওই করতে পারিনি আরও আমার একটা আসলে ছোট্ট জব করি অফিসের সময় হয়ে গেছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি এর জন্য সরি আশা করছি সামনের দুই এক দিনের মধ্যেই এই বাইকটা নিয়ে মানে হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকটা নিয়ে আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব বাইকের ফলে স্পেসিফিকেশন এবং দাম তো বলেই দিলাম তো এটা নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব এর জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি